সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন 1965 সালের অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। তিনি মেডিকেল অঙ্কোলজি ও রেডিয়েশন অঙ্কোলজির আধুনিক পদ্ধতি যেমন IMRT, র্যাপিড আর্ক ও ব্রাকি থেরাপির ওপর সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেলোশিপ ও প্রশিক্ষণ প্রাপ্ত। তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে অঙ্কোলজি বিভাগের প্রধান, আহসানিয়া ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টারের বিভাগীয় প্রধান, ল্যাবেড স্পেশালাইজড হাসপাতালের ক্লিনিক্যাল অঙ্কোলজি বিভাগের চিফ কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ক্যান্সার বিষয়ে দেশি বিদেশি গবেষণার সাথে যুক্ত আছেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অঙ্কোলজি বিভাগের কনসালট্যান্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার। তো স্যার, প্রথমে তো জরায়ু মুখের ক্যান্সারের হার বাংলাদেশে কি রকম সেটি একটু জেনে নেব। জরায়ু মুখের হার শুধু বাংলাদেশে প্রায় 23-26 ভাগের মতো এবং মেয়েদের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ। এবং এটা পৃথিবীতে প্রতি 2 মিনিটেই একজন করে নারী জরায়ু মুখের ক্যান্সারে মারা যাচ্ছে সারা পৃথিবীতে। স্যার, কোন বয়সের নারীরা সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছেন? এটা সাধারণত 35 বছরের ঊর্ধ্বে থেকে যে কোনো বয়সে 50-ঊর্ধ্ব নারীরা বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং 35 বছরের ঊর্ধ্বে যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। সাধারণত টিনেজারদের তো এই ধরনের রোগ হয় না। স্যার, যে কোনো রোগ হওয়ার পেছনে নিশ্চয়ই কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে, তো অবশ্যই জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে সেগুলো কি কি? যেটা সংক্রমণ, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, অনেকগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, তার মধ্যে 16টা হলো মেইন একটা ভাইরাস, যে ভাইরাসটা কিন্তু 16, 32 এগুলো কিন্তু মেইন কারণ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, আমাদের 16, 32 এটা বেশি হয়। কন্ট্রাসেপটিভ ইউজ আছে, তারপরে প্রেগনেন্সি কখন হলো, প্রথম বাচ্চা কত বছর বয়সে হলো, হ্যাঁ এই সমস্ত, তারপরে নাম্বার অফ মানে পার্টনার একটা ইস্যু, এগুলো অনেকগুলো ইস্যুজ আছে। তো যখন জরায়ু ক্যান্সার কারো হয়ে যায় তার কি কি উপসর্গ থাকতে পারে? প্রথমত একটা হলো আমরা বলি পোস্টকোয়ারাল ব্লিডিং, হ্যাঁ শ্বাসের পরে রক্তপাত হওয়া, এটা একটা অথবা নর্মালি যে মিনিস্ট্রুয়াল পিরিয়ড ছাড়া যেখানে অন্যান্য সময় যদি রক্তপাত হয়, হঠাৎ হঠাৎ করে দেখা যাচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড সাইকেলে মাঝামাঝি কোনো সময় রক্ত হচ্ছে, যাদের পোস্টমেনোপজাল উইমেন, তাদের যাদের মেনোপজ বন্ধ থাকে তাদের যদি রক্তপাত হয়, তাহলে এগুলো হলো সাধারণ সিমটম যেগুলো দিয়ে আমরা প্রথমে বুঝতে পারি। তারপর যে মানে ডিজিউরিয়া, মানে যে মনে হচ্ছে যে পেশাব করতে গিয়ে কষ্ট হচ্ছে, ডিসপেরোনিয়া, অনেক সময় পোস্টমেন কোয়ার্টার্সের সময় বা সহবাসের সময় কষ্ট হওয়া, তো এগুলো নানা রকম উপসর্গ কিন্তু রোগীদের দেখা দিতে পারে। আর যদি সারা শরীরে কোথাও ছড়িয়ে যায় তাহলে কিন্তু সেরকম অনেকগুলো উপসর্গ তৈরি হতে পারে। তো বডির কোন কোন অংশে আসলে এটি ছড়াতে পারে? ও, এটা অনেক জায়গাতে ছড়াতে পারে, এটার সুনির্দিষ্ট ইয়ে নাই, কিন্তু প্রথমে প্রথমে ছড়াতে পারে কাছাকাছি যে জায়গা আছে, যেমন আমরা বলি পায়ুপথের দিকে ছড়াতে পারে, আবার সামনের দিকে আবার ইয়েতে চলে আসে, হ্যাঁ আমরা যেটা বলি যে মানে ইউরিনারি ব্লাডার আছে আমাদের, যে ব্লাডারের সাথে সংযুক্ত হয়ে যেতে পারে। তারপরে এটা হলো আশেপাশে, আর অন্যান্য জায়গার মধ্যে মানে যেটা হলো যে কোনো জায়গার মধ্যে, শরীরের যে কোনো জায়গার মধ্যে ছড়াতে পারে। যদি আগে থেকে রোগীরা সচেতন থাকেন তাহলে কিন্তু হয়তো আর্লি স্টেজে এটি ধরা পড়তে পারে। তো রেগুলার এমন কোনো আসলে পদ্ধতি আছে কিনা যার মাধ্যমে চেক করিয়ে নেওয়া যাবে? অবশ্যই অবশ্যই, আমাদের বাংলাদেশে যেমন ভাইয়া আমরা করে থাকি, ভাইয়ার মাধ্যমে আমরা চেক করতে পারি, ভাইয়া প্যাপ স্মিয়ার এগুলোর মধ্যে করতে পারি, এগুলো ইজিলি কিন্তু ডায়াগনোস করা যায় বাংলাদেশে, অনেকগুলো সেন্টারে করা যায় না। এই দুইটা হলো মেইন ইনভেস্টিগেশন আর্লি ডায়াগনোসিসের জন্য, তারপরে কলপোস্কোপি। যাদের পজিটিভ আসে যে হ্যাঁ ক্যান্সারাস কোনো কিছু আছে, সেক্ষেত্রে পরবর্তীতে চিকিৎসা, যদি আর্লি স্টেজ আসে তখন আমরা এটাকে ওই লুপ লুপ করে থাকি,
সেটা হলো একটা এক ধরনের ইয়ে সার্জিক্যালি ওই জায়গাটাকে মানে ইয়ে করা, রিমুভ করা, কিউরেট করা। আর যদি ছড়িয়ে যায় ধরেন আশেপাশে স্ট্রাকচারে গেল এবং ডিস্টালিও গেল, তো সেক্ষেত্রে চিকিৎসার মডালিটিস কিরকম হয়? সব জায়গায় ছড়িয়ে গেলে তো আমাদের প্যালিয়েটিভ কেয়ারে চলে যাবে, সেটা দরকার নেই। কিন্তু আমাদের কলে স্টেজ ভেদে আমাদের চিকিৎসাটা হলো, আমরা একদম আর্লি স্টেজে এলে এরপরে সার্জারি করতে পারি, তারপরে আমরা কেমো রেডিওথেরাপি দিতে পারি, তারপরে আমরা ব্রাকি করতে পারি। সার্জারি তো বেশ কিছু ধরনও থাকে, যে কোন পেশেন্টকে কি ধরনের আপনারা দিয়ে থাকেন, কার ক্ষেত্রে পুরো জরায়ু ফেলে দিতে বলেন? এটা বেসিক্যালি সিদ্ধান্ত নেন গাইনি অনকোলজিস্টরা, যে কোন সময়টা কোন ধরনের সার্জারিটা ওনারা করবেন, যে কোনটা স্পেয়ার করে কোনটা করবেন, কোন সময় কোনটা করবেন, দে উইল ডিসাইড অ্যাকচুয়ালি। আমরা যেটা করি, স্টেজ আপ যেগুলোতে থাকে সেগুলোতে আমরা কেমো রেডিওথেরাপি দিয়ে থাকি, দেন ব্রাকি থেরাপি করে থাকি। ব্রাকি থেরাপি কিন্তু এই কথাটি খুব একটা শোনা যায় না। হ্যাঁ, ব্রাকি থেরাপিটা হলো যে রেডিওথেরাপিটা আমরা তো দূর থেকে দিই, আর ব্রাকি থেরাপিটা হলো জরায়ুর মুখে যেখানে ক্যান্সার হয়েছে ঠিক সেখানে রেডিয়েশন থেরাপি দেওয়াটার নাম হলো একবার ক্লোজ প্রক্সিমিটিতে, সেটার নাম হলো ব্রাকিথেরাপি। ক্যান্সারের চিকিৎসার পর রোগীর আসলে ভালো হয়ে যাবার হার কিরকম? প্রথম দিকে আসলে তো শতভাগ, সিএনওয়ান যদি আসে একদম আর্লি শতভাগ, কিন্তু পরে যেগুলো স্টেজ আপ হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ আছে অনেক, ফাইভ ইয়ার সার্ভাইভাল কিন্তু কম না। হ্যাঁ, আপনি যদি মনে করেন টু থ্রিতেও কিন্তু ফাইভ ইয়ার সার্ভাইভাল ভেরি গুড, থ্রি বিতে যদি আসেন ফোরে আসে সেক্ষেত্রে রোগীদের সার্ভাইভাল রেট অনেক কম। এই ধরনের চিকিৎসাগুলো যখন নেন তারা, তো তাদের কি কোনো ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে কিনা? যেমন কেমো নিলে অনেকের অনেক ধরনের জটিলতা হয়, তো সেগুলো কি কি? যেমন একটা হলো যে আমরা বলি চুল পড়ে যেতে পারে কেমো নিলে, তাই তো? তারপর চুলে আবার এগুলো উঠে যায়, বমির কথা বলে, বমি শান্ত আজকাল খুব একটা হয় না, আর বিকিরণ চিকিৎসার খুব বেশি কোনো সাইড ইফেক্ট নাই। আর ব্রাকি থেরাপি যেটি একেবারে গিয়ে, এটারও কোনো খুব বেশি সিগনিফিকেন্ট সাইড ইফেক্ট নাই। আচ্ছা, কিছু প্রক্টাইটিস বা কিছু প্রবলেম হতে পারে। আমাদের দেশে এবং বাইরের দেশের যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কি একেবারে আমরা আধুনিকায়ন করতে পেরেছি কিনা? আমরা মনে করি যে জরায়ুমুখের ক্যান্সারের জন্য আমরা মোস্ট আপডেটেড, আমাদের সব ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের আছে, বিশেষ করে আমার হাসপাতালে 100% আছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে সবকিছু আমার হাসপাতালে আমার ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল আছে। তো এই ক্ষেত্রে আসলে ফলো আপের কথা আপনারা কিভাবে বলে দেন? যে প্রথম বছর বলি 3 মাস পর পর আসতে, তারপরে বলি যে 4 মাস পর, পরের বছর 4 মাস, তারপর 6 মাস। স্যার, একটি প্রশ্ন জানবার ছিল, সেটি হচ্ছে জরায়ুমুখের ক্যান্সারের যে চিকিৎসা বাংলাদেশের সব জায়গায় আসলে একই রকম ভাবে আছে কিনা? এটা হলো যে বাংলাদেশে জরায়ুমুখের ক্যান্সারের জন্য অনেক বেসিকগুলো অনেক জায়গাতেই আছে, যে আমরা বলি যে অপারে সার্জারি করা, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, এগুলো কিন্তু অনেক জায়গাতে আছে। কিন্তু ব্রাকি থেরাপিটা নিয়ে মাঝে মাঝে আমাদের সমস্যা হয় যে সোর্সগুলো অ্যাভেলেবেল হয় না, তো এটা একটা বিষয়। কিন্তু গভর্নমেন্টের ইয়ের জন্য আরও যত ফ্যাসিলিটি দরকার এই রোগীগুলো চিকিৎসা করার জন্য, অত ফ্যাসিলিটি বাংলাদেশে এখনও নাই। সরকার উদ্যোগ গ্রহণ করছেন, এই অনেক আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি লাগে, সরকার কিনছেন, কিন্তু এগুলো অনেক কস্টলি। যারা একেবারেই সাধারণ রোগীরা রয়েছেন তাদের জন্য কি বিশেষ কোনো আসলে ব্যবস্থা রয়েছে? একটা হলো যে বাংলাদেশ সরকারের একটা ব্যবস্থাপনা আছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে রোগীদেরকে কিছু পরিমাণ টাকা দেওয়ার একটা ব্যবস্থাপনা আছে, কিন্তু সেটা যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়। এই জন্য হেলথ ইন্স্যুরেন্সে যদি ব্যবস্থা গ্রহণ করা যেত তাহলে তো সব রোগীরাই কিন্তু ওখান থেকে টাকাটা পেতে পারতো এবং সমস্ত চিকিৎসার ব্যয়টা এভাবে নির্বাহ করা সম্ভব হতো। বাইরের দেশের চিকিৎসার সাথে আমাদের দেশের চিকিৎসার কি বিশেষ কোনো পার্থক্য? বিশেষ কোনো পার্থক্য আমরা যদি আমাদের বা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখি, চিকিৎসা একই মানের, একই রকম, কোনো তেমন কোনো পার্থক্য নেই। এবং আমরা অন্য বাইরে যেটা হয়, কারণ আমাদের কাছে আমাদের রোগীরা যখন বাইরে যায় চিকিৎসা নিয়ে, ওরা আবার বলে দেন যে বাংলাদেশে তোমার খুব ভালো চিকিৎসা হয়েছে, তুমি বাংলাদেশে ফিরে যাও। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের কি কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, প্রতিরোধের জন্য একটা ভ্যাকসিন আছে, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, এবং এই ভ্যাকসিনটা নিলে জরায়ুমুখের ক্যান্সার হয় না, এটা প্রমাণিত। স্যার, আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের আগের যুগে প্রাচীনকাল থেকে সাধারণত যখন ক্যান্সার ছিল তখন এটাকে খুব মরণব্যাধি রোগ হিসেবে চিহ্নিত করা হতো, কিন্তু এখন যখন ক্যান্সার হয় মানুষের তখন কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব, এবং ট্রিটমেন্টের পাশাপাশি ঠিক খাবারের মাধ্যমে কিন্তু একজন রোগীর সুস্থতা নির্ভর করে। সবার প্রথমে ক্যান্সার ট্রিটমেন্ট করতে গেলে ঠিক কী কী খাবার খাওয়া লাগবে, কীভাবে কোন খাবারটা স্কিপ করতে হবে, এটা অনেক
হিমোগ্লোবিন থাকে। বিটরুটের সাথে যদি সেলরি এবং হচ্ছে র্যাডিশটা মিক্সড করে দেওয়া যায় জুস হিসেবে তাহলে কিন্তু ক্যান্সারের করে। আর চিকেন আইরিশ স্টু এটাও ক্যান্সার পেশেন্টকে দেওয়া যেতে পারে, কারণ এই সময় দেখা যাচ্ছে ক্যান্সারের পেশেন্ট কোনো কিছুই খেতে চায় না, তখন তাদেরকে যত তরল খাবার দেওয়া যায়, যত পাতলা খাবার দেওয়া যায় এবং সহজেই হজম হয় এমন খাবারটা দেওয়া সবচেয়ে বেশি ভালো। ক্যান্সারের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে যেগুলো মেনটেন করতে হয়, অনেক খাবারের রেস্ট্রিকশন থাকে, কারণ এগুলো যদি প্রপারলি মেনটেন না করে তাহলে কিন্তু কোনোভাবেই ক্যান্সারটা প্রিভেন্ট করা সম্ভব না। প্রথমত কফি টোটালি বাদ দিতে হবে ক্যান্সারের পেশেন্টের জন্য। কোল্ড ড্রিঙ্কস, বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, বাইরে কোনো প্রকারের বেভারেজ খাওয়া যাবে না, এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে হবে। অতিরিক্ত লবণ, বেকিং সোডা আছে এমন কোনো খাবার দেওয়া যাবে না, বিশেষ করে বেকিং ফুডগুলো যেগুলো বেকড করা হয় সেগুলো শরীর ক্যান্সার পেশেন্টের জন্য অনেক খারাপ। আর মাইক্রোওভেনে কোনো খাবার দেওয়া যাবে না, কারণ মাইক্রোওভেনে যখনই কোনো খাবার গরম করা হয় তখন দেখা যাচ্ছে যে এই উপর থেকে একটা রেডিয়েশন ছড়ায়, একটা এই রেডিয়েশনটা ক্যান্সার পেশেন্টের জন্য খুবই ক্ষতিকারক। এই জন্য তাদেরকে যদি কোনো খাবার দিতে হয় সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস এবং ফ্রেশ খাবারগুলো দেওয়ার, তাহলে একজন ক্যান্সার পেশেন্ট সুস্থ থাকবেন। এবং তাকে বেশি করে প্রোটিন জাতীয় খাবার, বিশেষ করে ডিমটা প্রতিদিন তার খাবারের লিস্টে রাখতে হবে। স্যার, তো আপনি তো ভ্যাকসিনের কথা বলছিলেন প্রতিরোধের ব্যাপারে, তো ভ্যাকসিনেশন দেওয়ার বা শুরু করবার কি কোনো বয়স আছে কিনা?
এটা সাধারণত আমরা 9 বছর থেকে শুরু করে আমরা শুরু করতে পারি, কিন্তু সাধারণত অবিবাহিত নারীদের দেয়া হয়ে থাকে এবং যাদের বিবাহিত তাদেরকে এটা নিয়ে ট্রায়াল চলছে তাদেরকে এখনো দেয়া হচ্ছে না। তো লাইফস্টাইলের সাথে আমরা জানি অনেক সময় অনেক ধরনের ক্যান্সার জড়িত থাকে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা এই ধরনের ক্যান্সার অনেক ক্ষেত্রে প্রতিরোধ করতে পারি। একটা হলো যে এটির ক্ষেত্রে কি রকম আমরা একটা যেমন আমরা ইয়ে করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন, একটা হলো ব্যায়াম করা সপ্তাহে 3 দিন, যদি অ্যাটলিস্ট 3 দিন ব্যায়াম করা, 30 মিনিট করে ব্যায়াম করা, ওজন কম রাখা, সবুজ শাক সবজি এবং ফলমূল বেশি করে খাওয়া, এবং যে সমস্ত প্রবলেমগুলো আমাদের আছে যে লাইফস্টাইল মডিফিকেশনে আমরা লাইফকে ইজি রাখা, ইজি রাখা, স্ট্রেসলেস রাখা, মানে দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখা, শারীরিক এবং মানসিক দুটোই উভয় স্বাস্থ্যকেই যদি ভালো রাখে, আমার মনে হয় স্যার আপনি বললেন যে জরায়ু ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি, মুক্তি পেতে পারি। স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এনটিপি এবং দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখন তো ঋতু পরিবর্তন হচ্ছে, কোনো সময় রাত্রেবেলা ঠান্ডা, কোনো সময় গরম, এই ওয়েদারটা বাচ্চাদের জন্য একটু ভয়ঙ্কর, যে বাচ্চারা একটু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিধায় তাদের কিন্তু এখন এই জীবাণুগুলো বিভিন্ন ভাইরাস যে ঘুরছে, ভাইরাস বড়োদেরকে অ্যাটাক কম করতে পারে, তাদের ইমিউনিটি ভালো, বাচ্চাদেরকে অ্যাটাক করে ফেলে ভাইরাসগুলো এবং বাচ্চারা দেখা যায় নানা রকম সর্দি কাশি নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসতে পারে। মেইন যেটা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই জন্য আমাদের সর্দি কাশিগুলো বাচ্চাদের ক্ষেত্রে আসলে বেশি দেখা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।